দর্শক, ফলাফল নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব চট্টগ্রামে শেখ জায়েদের কাছে। জায়েদ, পরীক্ষার ফল নিয়ে স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় এখনও কি আছে, আর ফল নিয়ে স্কুল কর্তৃপক্ষ কি বলছে? ধন্যবাদ আপনাকে। ভিড় এখনও আছে, অর্থাৎ আপনি জানেন যে বছরের শেষের দিকে স্কুলগুলোতে পরীক্ষা চলে, তারপরও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখনও আছে, অভিভাবকরাও আছে, স্কুল আঙিনায় তারা এখনও অবস্থান করছে। আমরা যেটি দেখেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু তারা এখানে উচ্ছ্বাস করছিল, নেচে গেয়ে তারা হচ্ছে তাদের এই যে ভালো ফলাফল হয়েছে সেটি উদযাপনের চেষ্টা করেছে তারা। এখনও তারা এই দিনটি যেহেতু স্মরণীয় করে রাখার জন্য অনেকে ছবি তুলছে, অনেকে একটু আগে আমরা দেখেছি যে এখানকার শিক্ষিকারা ছাত্রীদেরকে মিষ্টি খাওয়াচ্ছেন, এরকম সুন্দর দৃশ্যের অবতারণ এখানে হয়েছিল। এবং অভিভাবকরা এবং শিক্ষার্থীরা এখনও এই স্কুল চত্বরে আছেন। আমি আছি খাস্তকুইরি উচ্চ বিদ্যালয়ে এবং এই সময়টিকে তারা স্মরণীয় করে রাখার চেষ্টা করছেন। আমরা এখানে দেখেছি 87.53% পাশের হার চট্টগ্রামে, 18,500-এর বেশি এখানে GPA 5 পেয়েছে। তো চট্টগ্রামে এখন হচ্ছে উৎসব ঘরে চলে গেছে, আসলে শিক্ষার প্রতিষ্ঠান থেকে নিজের বাড়িতে যারা ভালো ফলাফল করেছেন তাদের বাড়িতে এখন মূলত তারা আনন্দটি করছেন। আমাদের সহকর্মী জীবন অপেক্ষা করছেন কুমিল্লায়, সেখানকার খবর জানবো তার কাছ থেকে। যাচ্ছি কুমিল্লায়। শেখ জাহের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, এবারে SSC পরীক্ষার্থীর যে পাশের হারের বিষয় সেটি যে কুমিল্লার শিক্ষা বোর্ডেও কিন্তু এবার পাশের হার 91.28 দেখতে পেয়েছে এবং কুমিল্লায় কিন্তু আনন্দের জোয়ার বয়ে গেছে। এবং বিদ্যালয়ে আমরা ঘুরে দেখেছি যে কুমিল্লার প্রত্যেকটি এই হাই স্কুলে কিন্তু আসলে বিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছেন এবং সেই সাথে কিন্তু মিষ্টি বিতরণ করছেন এবং সবাই আসলে এই স্মরণীয় দিনটিকে তারা মোবাইল বন্দি করে রাখছেন। এবং আমি বর্তমানে যেই বিদ্যালয়ে এসেছি সেই বিদ্যালয়ে কিন্তু সবচেয়ে বেশি GPA 5 পেয়েছেন এবং কুমিল্লা বোর্ডের সেরা একটি বিদ্যালয় কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমরা একটু কথা বলতে চাচ্ছি তার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি পাশের হার কেমন হলো আপনার বিদ্যালয়ে? ধন্যবাদ। আমার কুমিল্লা মডার্ন হাই স্কুল এবছর SSC পরীক্ষা 1,166 জন পরীক্ষা দিয়ে 1,164 জন উত্তীর্ণ হয়েছে এবং পাশের হার 99.83 এবং এবছর আমাদের 720 জন GPA 5 পেয়ে কুমিল্লা বোর্ডে আমরা শীর্ষস্থান অর্জন করেছি এবং এই ধারাবাহিকতা আমাদের অক্ষুণ্ণ আছে এবং থাকবে ভবিষ্যতে। আমরা এগুলো করার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে যাচ্ছি এবং এই রেজাল্টের এই আমাদের যেই সফলতা সেই সফলতার মূলে আমাদের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আছে এবং আমাদের ধন্যবাদ। আপনাকে, আপনি শুনছিলেন যে আসলে যিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি কিন্তু তার এই বিদ্যালয়ের GPA 5 পেয়েছে যে 720 জন, সেই বিষয়ে তিনি বিস্তারিত জানাচ্ছিলেন। সব কিছু মিলে কুমিল্লায় কিন্তু আবার ছেলেদের তুলনায় কিন্তু GPA 5 মেয়েরা এগিয়ে রয়েছে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি আমার আরেকজন সহকর্মী ফেনীতে অপেক্ষা করছেন, সেখানকার বিস্তারিত জানাবেন রতন। জীবন, আপনাকে ধন্যবাদ। ফেনীতেও পাশের হারের উচ্ছ্বাস চলছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। তবে আমি এখন রয়েছি ফেনীর একটা নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে প্রতি বছরই ভালো রেজাল্ট করে এবং তবে এখন শিক্ষার্থীরা বেলা 12টা থেকে আসলে রেজাল্ট দিয়েছে, তবে কোনো স্কুলে কিন্তু এখন তেমন শিক্ষার্থী আমরা দেখছি না। স্কুলগুলোতে আছে বার্ষিক পরীক্ষা চলছে, তবে আমি এই স্কুলের এবারে কেমন রেজাল্ট করেছে আমি জানতে চাবো এখানকার প্রধান শিক্ষক বাবু সুব্রত নাথ থেকে। আপনি একটু জানাবেন যে আপনাদের এবারে শিক্ষার্থীকে এরকম কেমন ফলাফল করেছে একটু জানাবেন। আমাদের শিক্ষার্থীরা খুবই ভালো ফলাফল করেছে। 280 জন ছাত্রীর মধ্যে 222 জন শিক্ষার্থী GPA 5 পেয়েছে। আসলে কোভিডকালীন সময় শিক্ষার্থীরা যে অস্বস্তির ভেতর ছিল, এই ফলাফল দ্বারা প্রমাণিত হয়েছে যে শিক্ষার্থীরা সেটা কাটিয়ে উঠতে পেরেছে এবং তারা আরও ভবিষ্যতে ভালো ফলাফল করবে বলে আমি আশাবাদী। GPA 5 কতজন পেয়েছে? GPA 5 আমাদের 222 জন শিক্ষার্থী GPA 5 পেয়েছে। আপনি সন্তোষজনক? অবশ্যই সন্তোষজনক, আমরা সবাই খুশি, অভিভাবকরা খুশি, শিক্ষার্থীরা খুশি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। জীবন, প্রধান শিক্ষক জানাচ্ছেন যে তাদের এবারের ফলাফল নিয়ে তারা কিন্তু অনেক সন্তোষজনক এবং তাদের GPA 5 পেয়েছে আশানুরূপ। এবং সেই পাশাপাশি কিন্তু ফেনী অন্যান্য উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয় সহ যেসব নাম করা প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তারাও কিন্তু ভালো ফলাফল করেছে। এই ছিল আমার কাছ থেকে ফেনীর SSC সবশেষ তথ্য। আমি এখন চলে যাচ্ছি রাঙ্গামাটিতে, আমাদের এক সহকর্মী মুমু রয়েছেন, তিনি জানাবেন রাঙ্গামাটির SSC ফলাফল। ধন্যবাদ
রথর নামে আছি রাঙামাটিতে। আপনি যেমনটি জানাচ্ছিলেন রাঙামাটিতে কিন্তু উচ্ছ্বাসের বন্যা বয়ে গেছে এসএসসি পরীক্ষাতে, যেহেতু এই বছর উল্লেখযোগ্য হারে কিন্তু রাঙামাটিতে এসএসসি পরীক্ষাতে পাশের সংখ্যা ছিল একদম 92% কিন্তু শিক্ষার্থীরা পাশ করেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাঙামাটি যে সবচেয়ে দুর্গম উপজেলা ফারুয়াতে কিন্তু 7 জন শিক্ষার্থী কিন্তু জিপিএ 5 পেয়েছে। এবারে রাঙামাটিতে কিন্তু 9066 জন শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আমরা যেহেতু কথা বলেছি রাঙামাটি জেলা শিক্ষা কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন 94% কিন্তু শিক্ষার্থীরা পাশ করেছে, এবং যার কারণে রাঙামাটিতে এখন শিক্ষার্থীদের উচ্ছ্বাস বয়ে গেছে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে। সকাল থেকে উচ্ছ্বাস ছিল, এখন অনেকে কিন্তু এই উচ্ছ্বাসের আমেজ কিন্তু বয়ে যাচ্ছে রাঙামাটিতে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সাল। ধন্যবাদ সোহাগ। আপনি দেখতে পাচ্ছেন যে জাহাজগুলো কিন্তু আসলে ধীরে ধীরে কিন্তু আসলে এই যে উপকূল এলাকায় অবস্থান করছে। কারণ হলো যে যেহেতু ধর্মঘট ডাক দিয়েছেন, তার কারণে জাহাজগুলোতে পণ্য বোঝা জাহাজ আমরা দেখছি পণ্য আছে, সেই পণ্য নিয়ে কিন্তু আসলে ঘাটের আশপাশ এলাকায় তারা অবস্থান করছেন। তো গতকাল থেকে কিন্তু তাদের অবস্থান এখনও পর্যন্ত সেইভাবেই আছে। অনেক জাহাজে কিন্তু কাঁচা পণ্য আছে, সেই পণ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার সংখ্যায় আছে আমদানিকারকরা। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি এই সমস্যা সমাধান না হয় তাহলে কোটি কোটি টাকা কিন্তু লোকসান গুনতে হবে তাদের। এমনকি বন্দর কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, বন্দরের ভেতরের কার্যক্রম তাদের স্বাভাবিক থাকলেও বহিনঙ্গরের যে কার্যক্রম, পণ্য ওঠানামার যে কার্যক্রম, সেই কার্যক্রমে কিছুটা হলেও কিন্তু বাটা পড়তে শুরু করেছে। এইভাবে যদি আরও কয়েকদিন যায় তাহলে জাহাজ জটের সংখ্যা আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে সোহাগের কাছে।